ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাইয়ের প্রশ্ন যে উনি বলছেন যে আমরা অনেক সময় বক্তাদের মুখে শুনে থাকি যে যার অন্তরে যারা পরিমাণ হিংসা থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো উনি বলছেন যে যাররা বলতে কি বোঝানো হয়েছে এখানে একটু জানতে চাই। আসলে হাদিসটা যেভাবে এসেছে হিংসার বিষয়ে না অহংকারের বিষয়ে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, অর্থাৎ যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির 1999 নম্বর হাদিস। এই হাদিস যেটি বোঝানো হয়েছে যাররা বলতে, যাররা হলো অনুপরিমাণ, অনু বিন্দু ক্ষুদ্র বস্তু এই ধরনের অর্থে আসে আরবিতে, অর্থাৎ যার অন্তরে অনুপরিমাণ বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা বোঝানো হয়েছে। একেবারে ক্ষুদ্র বস্তু যার থেকে আসলে ছোট হয় না কোনো কিছু, অনেক সময় যেটা খালি চোখে সাধারণত দেখা যায় না সেটাকে বলা হয়েছে এখানে যাররা, অর্থাৎ একেবারে মানে অনুপরিমাণ বা বিন্দু পরিমাণ যেভাবে বলেন না কেন, অর্থাৎ যার থেকে ছোট হয় না একেবারে সূক্ষ্ম। এই জন্য ইবনুল আসির রহমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যায় বলছেন আল যাররা লাইসা লাহা ওয়াজন, অর্থাৎ যাররা হচ্ছে যার কোনো ওজনই নাই। ইউরাদু বিহা মা ইউরা ফি শুআই শামস আদ-দাখিল ফিন নাফিদা, অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হলো যেটা সূর্যের কিরণ দেখা যায় যখন জানালার দিয়ে ঢুকে, অর্থাৎ অনেক সময় ধরুন সকালে খেয়াল করবেন যে জানালা বন্ধ থাকে, যখন জানালার ফাঁকা দিয়ে সূর্যের কিরণ যখন প্রবেশ করে সূর্যের আলো, তখন দেখতে পাবেন বিন্দু বিন্দু কোনো আলোর মধ্যে যেটা, উনি বলছেন যে যাররা বলতে এটাকে বোঝানো হয়েছে, যাররা বলতে এটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এত সূক্ষ্ম, ওটার তো কোনো ওজন নাই, মানে একেবারে মানে একবারে এই ছোট্ট বিন্দু এই এটাকে বোঝানো হয়েছে হাদিসে মূলত। আর এই ধরনের অন্তরে কারো যদি মানে অহংকার থাকে এ পরিমাণ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, এটি রাসূলুল্লাহ থেকে সেইভাবে প্রমাণিত। আর বাস্তবে হয়তো অনেক সময় আপনাদের প্রশ্ন হতে পারে যে সে কি কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না, এ বিষয়ে উত্তর আমি দিয়েছি, এ বিষয়ে ইতোপূর্বে উত্তর ব্যাখ্যা দেওয়া হয়েছে, মাত্র কিছুদিন পরে দিয়েছি, সে প্রশ্নের উত্তর শুনলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।